রান্না করছি সবজি ডাল আর কচু ছড়া দিয়ে রুই মাছের তরকারি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সবজিগুলো সব বেছে কুটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেটে নিয়েছি 8-10টা কাঁঠালের বিচি, অল্প করে একটু মিষ্টি কুমড়ো, একটা পটল আর কয়েকটা বরবটি শিম। এগুলো দিয়ে মটর ডাল রান্না করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আরও একটা আবদার করছি, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার কাছে এটা জেনে ভালো লাগে, আমাদের ভিডিও কত দূর যাচ্ছে, কোথায় কোথায় আপনারা দেখছেন। কচুর ছড়াগুলো এরকম করে কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছি, আবারও পরিষ্কার করে ধুয়ে নেব। এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। সব কাটাকুটি শেষ, এখন রান্না বসিয়ে দেব। আগেই আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, মটর ডাল। মটর ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিছুই দেই নাই। গরম জলে মটর ডালগুলো ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। ডাল একটু ঘুটে নিচ্ছি, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। প্রথমে দিব কাঁঠালের বিচিগুলো, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1টা তেজপাতা, এগুলো দিয়ে একটু নেড়ে দেব। এখন মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, 7-8টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, তার মানে সবগুলো সবজি কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, বেশি সিদ্ধ হলে বরবটির ওই সবুজ কালারটা থাকবে না। সবজিগুলো ঢাকা দিয়ে ওই চুলায় বসিয়ে দেব। এদিকে ডালে ফোড়নের জন্য অল্প করে তেল দিয়েছি, গোটা জিরা ফোড়নে দিলাম। একেবারে মশলা ছাড়া সাদা মাঠা স্বাস্থ্যকর রান্না। এভাবে মশলা ছাড়া রান্না করলে সবজির ওই নিজস্ব যে একটা স্বাদ আছে, ঘ্রাণ আছে, ওটা থাকে। বরবটি শিমের সবুজ রঙটা রয়ে গেল সুন্দর মতো। আর একটু রান্না হতে দেব, এদিকে মাছের তরকারি বসাবো। কচুর মুখী আর 3 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিলাম লবণ, হলুদ আর 1 চামচ গুঁড়োমরিচ, একটু কুচানো পেঁয়াজ দিলাম। তেল গরম হয়ে গেছে, জিরা ফোড়নে দিয়েছি। জিরা একটু লাল লাল হলে 1 মুঠো কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হলে তরকারিটা মেখে দিয়ে দেব। সুন্দর মতো মাখানো হয়ে গেছে, প্রথমে দিচ্ছি মাছগুলো। এবার সবজিটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে সামান্য একটু জল দেব, অল্প করে। এবার ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ রান্না করব। এদিকে সবজি ডাল হয়ে গেছে, আর কমাবো না, এরকমই নামাবো। সব কিছু সিদ্ধ হয়ে
খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, এখন নামাবো। 6-7 মিনিট ঢেকে রান্না করার পর এখন মাছের তরকারিটাকে এরকম করে উল্টে দিয়েছি। নিচ দিয়ে মাছটা খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পোড়া যায় নাই। এটা হলো পেঁয়াজের রঙটা, পেঁয়াজটা লাল লাল হয়েছে তার জন্য দেখতে এরকম লাগছে। মাছগুলো এপিট ওপিট একটু লাল লাল করে ভাজা হয়েছে, এখন ফুটানো গরম জল দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব। ছড়া সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলোও ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ রান্না করার পর ছড়ার তরকারিটা হয়ে গেছে। মাঝখানে একবার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, তো নামানোর আগে 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, তরকারিটা নামালাম। আর একটু ঝোলও রাখা যেত, একটু শুকিয়ে গেছে, সমস্যা নাই, সবজি ডাল আছে। সব কিছু গুছিয়ে নিয়ে স্নান করে রেডি হয়ে খেতে বসে গেলাম। তরকারিগুলো খুবই লোভনীয় লাগছে, খেয়ে বলবো কেমন হয়েছে। ফ্যানটা দিলাম, গরমও লাগছে অনেক, তো সূর্যের আলো গায়ে এসে পড়ছে। ঘড়িতে 3:30 বাজে, এখন আমি খেতে বসলাম, ইচ্ছা করেই একটু দেরি করে খাচ্ছি। রিয়ার খাওয়া হয়ে গেছে আরও অনেক আগে, আমি এখন খেতে বসলাম। তো কচু ছড়ার তরকারিটা খুবই চমৎকার হয়েছে, রিয়াও বলেছে। এ ধরনের রান্না আমি প্রায় সময় করি, আমার কাছে খুব ভালো লাগে। এটা আমার মায়ের রেসিপি, আমার মা এরকম করে বেশিরভাগ রান্না করতেন। তখন তো তেলের ব্যাপারটা ছিল অন্যরকম, সবাই একটু কম তেল ব্যবহার করতেন, তেল পেঁয়াজ এগুলো কম ব্যবহার করতেন। তো তেল কম খরচ হবে কিন্তু স্বাদ হবে দারুণ, এরকম তরকারি তখন রান্না হতো বেশিরভাগ। তো আমার কাছেও এই ধরনের তরকারি খুব ভালো লাগে, অল্প তেলে অল্প মশলায় রান্না করেছি, খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি। এখন তো আমরা রান্নায় অতিরিক্ত তেল মশলা ব্যবহার করি, অতিরিক্ত খাদ্য গ্রহণ করি, এ কারণে আমাদের শরীরে রোগও বেশি। এটা আমার জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা। বেশি বেশি তেল মশলা দিয়ে মুখরোচক রান্না করে বেশি বেশি খাদ্য গ্রহণ করে এক সময় আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, অনেক মোটা হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে যেন হঠাৎ করে কোন দিন হয়তো বা মরেও যাব, এরকম অবস্থা হয়েছিল। 2020 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করে নিয়েছি। জানালা দিয়ে রৌদ্র ঢুকে গায়ে পড়ছে, গরমও লাগছে, পর্দাটা টেনে দিয়ে আসি। বাংলাদেশের প্রায় সবার প্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে একটু সাধারণ জ্ঞান অর্জন করে নিজের লাইফস্টাইল নিজেই ঠিক করে নিয়েছি, এখন ভালো আছি। এখন আমরা দুজন অনেক ভালো আছি, উনিও অনেক ভালো আছেন ঠাকুরের আশীর্বাদে। এখন অবশ্য এখানে নাই, আমার বড় মেয়ের বাসায় ফেনি আছেন। আমাদের মেয়েরাও জানে ওদের বাবা মার খাদ্যাভ্যাস, তাই কোনো চিন্তা করছি না। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, রিয়া একটা কেক বানিয়েছে ঘরে, তো এটা ওই গ্যাসের চুলায় বানিয়েছে, একটু তাপ বেশি হওয়াতে উপরের দিকটা একটু ফুলে ফেঁপে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এমনি কেকটা দেখতে সুন্দরই লাগছে, খুব গ্রানও লাগছে। দুধ নিয়েছে, আমরা মা মেয়ে দুজনে যতটুকু পারি কেক খাবো আর গরম গরম দুধ। এখন বলবো আমার প্রিয় মানুষগুলোর নাম।
আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন শ্রাবণী, তারপর রানু বেগম ইতালি থেকে, শিপ্রা চ্যাটার্জি কলকাতা থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, ইন্ডিয়ান ইউটিউবার শ্রাবণী, সোমাশীল ফেনী থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, দেবনন্দা ব্যানার্জি সুমিতা দে আসাম থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, নির্মলা দেওরী লিলি দাস নন্দিনী ইউএসএ থেকে, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, আলপনা দত্ত হুমাইয়ারা ফেরদোস ঢাকা থেকে, পম্পাদে ইসাপুর লেলিনগর থেকে, রয়রুন কলকাতা থেকে, মিতাধর শিলিগুড়ি থেকে, পারজানা আপ্রোস লিপি কুকিং, মালা বিশ্বাস সুমন্তরা সেনাপতি অনি সরকার শিলিগুড়ি থেকে, শাহিনা ব্লগস সুমিতা শর্মা কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।